আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সলভ করব 11th ক্লাসে মিসেলিনিয়াস এক্সারসাইজ চ্যাপ্টার 5 কমপ্লেক্স নম্বরে ওই মিসেলিনিয়াস এক্সারসাইজ। তো ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে ইভ্যালুয়েট, অর্থাৎ সলিউশন সেমটা কপি করি, আই রেস টু দি পাওয়ার 18 প্লাস 1 বাই আই হোল রেস টু দি পাওয়ার 25 হোল কিউব। আচ্ছা এখানে দেখুন আই টু দি পাওয়ার 18 যেরকম আছে আমরা সেরকম রেখে দিই। আচ্ছা প্লাস ওইটাকে দেখুন 1/i কে আমরা কী লিখতে পারি, দেখুন 1 × i মানে বোথ নিউমারেটর ডিনোমিনেটর দয়টাকে আমরা আই দিয়ে মাল্টিপ্লাই করবো, তো নিচে i × i, তো কী হবে নিচে হবে i² তো ওটা i × 1 i হবে, তো i/i² ইকুয়াল টু -1, তো আলটিমেটলি -i হবে না, আইকে যদি আমি -1 দিয়ে ডিভাইড দিই তাহলে -i হচ্ছে, তো ওটাকে আমরা -i লিখতে পারি না, তো ওটা হবে -i আবার হোল টু দি পাওয়ার 25 আবার হোল টু দি পাওয়ার আবার হোল কিউব আছে। আচ্ছা তো ওটাকে আমরা একটু সিম্পলি নিয়ে নিলাম না। আচ্ছা এখন দেখুন i^18, আচ্ছা এখন একটা কথা আছে, দেখুন আই অর্থাৎ বেস নেগেটিভ কিন্তু তার পাওয়ার অড নাম্বার আছে, তো ওটা আলটিমেটলি নেগেটিভ হচ্ছে। সাপোজ -1কে যদি আমি হোল কিউব করি তাহলে -1ই হবে। আচ্ছা -1কে যদি আমি হোল টু দি পাওয়ার 4 এরকম লিখি তাহলে ইকুয়াল টু 1 হবে, ওটা 4 টাইমস নেগেটিভটা নেগেটিভ সাইনটা 4 টাইমস মাল্টিপ্লাই হবে, তো ওই -i টা 25 টাইমস মাল্টিপ্লাইড হলে কী হবে আলটিমেটলি রেজাল্টটা -c হবে, নেগেটিভ হবে, তো এটাকে আমরা লিখতে পারি -i^25 লিখতে পারি। আচ্ছা হোল কিউব, আচ্ছা আই টু দি পাওয়ার এইটিনকে আমরা লিখতে পারি i^16 +2, 16 + 2 = 18, দেখুন ওটাকে আমি দুইটা বেজ বানাতে পারি, i^16 × i², তো i^16 = 1 × i² হচ্ছে -1, −1 হচ্ছে −1 × 1 −1। আচ্ছা তো ওটাকে আমরা লিখতে পারি -1। আচ্ছা i^25, দেখুন i^25 ওটা নেগেটিভ সাইন আছে, দেখুন i^25কে আমরা লিখতে পারি সেম i^24 × i লিখতে পারি, তো i^24 = 1, দেখুন আগে মাইনাস সাইন আছে, তো i^24 = 1 × i = i, আগে মাইনাস সাইন আছে, তো -1 ওটা হবে -i হোল কিউব ইকুয়াল টু আচ্ছা এখন হচ্ছে -1 - i হোল, তো এখন দেখুন ওটাকে আমরা -b হোল কিউব লিখতে পারি না, তো -1 - i হোল কিউব, তো দেখুন -1 + -i আমরা এরকম তো লিখতে পারি না, হোল কিউব এরকম লিখতে পারি মানে a + b হোল কিউব, এর জায়গায় হচ্ছে -1, b এর জায়গায় হচ্ছে -5, তো a + b হোল কিউবের ফর্মুলা কী হয়, a + b × a³ + b³, এর জায়গায় হচ্ছে -1, a³ + b³, এর জায়গায় হচ্ছে -5, a³ + b³ প্লাস (ab)² a + b, (ab), তো এর জায়গায় কী আছে -1, (ab), এর জায়গায় -i, (ab)² a + b, না এর জায়গায় হচ্ছে -1 প্লাস বি এর জায়গায় হচ্ছে -i, তো (±-i). আচ্ছা -1কে কিউব করলে -1 হচ্ছে, আচ্ছা -i কে কিউব করলে দেখুন -i হোল কিউব,
इक्वल टू देखो माइनस आई इंटू माइनस आई इंटू माइनस आई, तो माइनस आई क्यूब हो गए ना, तो माइनस आई होल क्यूब इक्वल टू माइनस आई क्यूब सेम जिनिस। तो माइनस आई क्यूब क्या मैं लिखते देखो माइनस आई स्क्वायर इंटू आई, तो माइनस आई स्क्वायर मैंने हम आई स्क्वायर इक्वल टू माइनस वन, तो माइनस इंटू माइनस वन इंटू आई, तो माइनस माइनस प्लस वन इंटू आई इक्वल टू आई। अच्छा तो वोटा क्या लिखते पारि आई लिखते पारि। अच्छा तारपर देख प्लस माइनस माइनस प्लस हो प्लस थ्री आई इंटू माइनस वन माइनस आई। अच्छा तो देख माइनस वन प्लस आई माइनस थ्री आई माइनस थ्री आई स्क्वायर, तो माइनस वन प्लस आई माइनस थ्री आई और आई स्क्वायर तो माइनस वन, तो माइनस माइनस प्लस हो प्लस थ्री हो गए। अच्छा आई माइनस थ्री आई अब अच्छा देखो वो माइनस वन प्लस थ्री हो टू और माइनस थ्री आई प्लस आई प्लस माइनस टू आई, तो टू माइनस टू आई और वोटा के हमें लिखते पारि टू इंटू वन माइनस आई। अच्छा नेक्स्ट थ्री नंबर हे देखो रिड्यूस वन बै वन माइनस फोर आई माइनस टू बै वन प्लस आई इंटू थ्री माइनस फोर आई डिवाइडेड बै फाइव प्लस आई टू दि स्टैंडार्ड फर्म, ओटा के स्टैंडार्ड फर्मे स्टैंडार्ड फर्मे ओटा के कनवर्ट करब, तो स्टैंडार्ड फर्म टाइम कम्प्लेक्स नंबर स्टैंडार्ड फर्म रही जेड इक्वल टू ए प्लस आई बटा बी, तो ओटा हे स्टैंडार्ड फर्म ओ फर्मे रिड्यूस करब। सल्यूशन क्वेश्चन सेम टा कपि कर वन बाय वन माइनस फोर आई माइनस टू बाय वन प्लस आई इंटू थ्री माइनस फोर आई डिवाइडेड बाय फाइव प्लस आई। अच्छा तो ये एखे एकदम दूटा कमप्लेक्स नम्बर आसे वन बाय वन माइनस, अच्छा और सबटा मिले हमें एक बनाब, तो ये আমরা ওটা ফ্র্যাকশন আছে ওইটা থেকে ওইটা মাইনাস করে একটা বানিয়ে নিই, ওটা সিম্পল ওটা সিম্পলিফাই করি, তো এলসিএম কী হবে ওয়ান মাইনাস ফোর আই আর ওয়ান প্লাস আই, এলসিএম অতটা মাল্টিপ্লাই করলে হবে। আচ্ছা এখন দেখুন ওয়ান দিয়ে ওইটাকে মাল্টিপ্লাই করলে ওয়ান প্লাস আই মাইনাস আছে আর টু দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করব টু ইন্টু ওয়ান মাইনাস ফোর আই। আচ্ছা এটাতে আরেকটা অ্যাডভাইস কিন্তু এখানে থ্রি মাইনাস ফোর আই ডিভাইডেড বাই ফাইভ প্লাস আই। আচ্ছা তো ওয়ান প্লাস আই মাইনাস টু ইন্টু ওয়ান টু মাইনাস মাইনাস প্লাস টু ফোর জার এইট এইট আই डिवाइड बाई वन माइनस फोर आई इंटू वन प्लस आई। अच्छा रही से थ्री माइनस फोर आई डिवाइडेड बाई फाइव प्लस आई, तो वन माइनस टू माइनस वन प्लस आई प्लस एट आई नाइन आई माइनस वन प्लस नाइन आई, तो आप लिखते नाइन आई माइनस वन डिवाइडेड बैठा के माल्टिप्लै कर देखो वन माइनस आई वन दिए माल्टिप्लै कर वन प्लस आई माइनस फोर आई माइनस फोर आई स्क्वायर, तो वन प्लस आई माइनस फोर आई, तो आई माइनस फोर आई हो माइनस थ्री आई आई माइनस फोर आई माइनस थ्री आई আর ওটা হবে প্লাস ফোর হবে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তো ওয়ান প্লাস ফোর ফাইভ ফাইভ মাইনাস থ্রি আই, তো ওটা হবে ফাইভ মাইনাস
3i into 3 minus 4i divided by 5 plus i. तो अब देखो, अच्छा ওটা মাল্টি ওটা ওটার সাথে মাল্টিপ্লাই করবো, ফাইভ মাইনাস থ্রি আই আর ফাইভ প্লাস আই, তো ফাইভ ওটা হবে ফাইভ ইন্টু ফাইভ প্লাস আই, আবার হবে মাইনাস থ্রি আই, মাইনাস থ্রি আই ইন্টু ফাইভ প্লাস আই, ফাইভ প্লাস আই, তো ফাইভ ফাইভ আর টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ আই মাইনাস থ্রি, থ্রি ফাইভ আর ফিফটিন, ফিফটিন আই মাইনাস थ्री आई स्क्वायर, तो वाला प्लस थ्री हो गए। अच्छा ट्वेंटी प्लस थ्री ट्वेंटी एट माइनस फाइव आई माइनस फिफ्टीन आई माइनस टेन, ट्वेंटी एट माइनस टेन आई, तो वाला हो गया ट्वेंटी एट माइनस टेन आई, और ऊपर तो वाला मल्टीप्लाई हो गए, तो वो नाइन आई माइनस वन इंटू थ्री माइनस फोर आई, तो नाइन आई इंटू थ्री माइनस फोर आई, थ्री माइनस फोर आई और माइनस वन, माइनस वन दिए मल्टीप्लाई करते हैं माइनस वन, थ्री माइनस फोर आई इक्वल टू थ्री नाइन जार ट्वेंटी सेवेन आई माइनस फोर नाइन जार थर्टी सिक्स आई स्क्वायर माइनस थ्री प्लस फोर आई, तो ट्वेंटी सेवेन आई प्लस थर्टी सिक्स, ओटा थर्टी सिक्स माइनस थर्टी सिक्स आई स्क्वायर, तो आई स्क्वायर माइनस वन माइनस माइनस प्लस थर्टी सिक्स, अच्छा माइनस थ्री प्लस फोर आई, तो ट्वेंटी सेवेन आई प्लस फोर आई थर्टी वन आई, थर्टी सिक्स माइनस थ्री थर्टी थ्री, तो थर्टी वन आई प्लस थर्टी थ्री बराबर थर्टी वन आई प्लस थर्टी, এখন ওই যে টোয়েন্টি এইট মাইনাস টেন আই ওটার কনজুগেট দিয়ে আমি নিউমারেটর আর ডিনোমিনেটর দুয়টাকে মাল্টিপ্লাই করব, তো ইকুয়াল টু থার্টি ওয়ান আই প্লাস থার্টি থ্রি ইন্টু ওটার কনজুগেট কী হবে টোয়েন্টি এইট প্লাস টেন আই, তো টোয়েন্টি এইট প্লাস টেন আই, আচ্ছা ডিভাইডেড বাই টোয়েন্টি এইট মাইনাস টেন আই টেন আই ইন্টু টোয়েন্টি এইট প্লাস টেন আই, তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তো ওটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টোয়েন্টি এইট স্কোয়ার, টোয়েন্টি এইট স্কোয়ার মাইনাস টেন আই হোল স্কোয়ার মাইনাস টেন আই হোল স্কোয়ার, আর উপরে কী হবে দেখুন থার্টি ওয়ান আই ইন্টু টোয়েন্টি এইট, তো উপরেরটা রাফ ক্যালকুলেশন করে নেই, তো থার্টি এইট ইন্টু টোয়েন্টি থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি এইট, টোয়েন্টি এইট থার্টি ওয়ান এইট সিক্সটি এইট, তো এইট সিক্সটি এইট আই, এইট হান্ড্রেড সিক্সটি এইট আই হবে থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি এইট, থার্টি ওয়ান আই ইন্টু টেন আই, ও থ্রি হান্ড্রেড টেন প্লাস থ্রি হান্ড্রেড টেন আই স্কোয়ার, থার্টি থ্রি ইন্টু টোয়েন্টি এইট না থার্টি থ্রি ইন্টু টোয়েন্টি এইট, থার্টি থ্রি ইন্টু টোয়েন্টি এইট, তো ফোর নাইন টোয়েন্টি ফোর, তো প্লাস নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর থার্টি থ্রি ইন্টু টোয়েন্টি এইট, আচ্ছা প্লাস থার্টি থ্রি ইন্টু টেন আই, তো ওটা হবে প্লাস থ্রি হান্ড্রেড থার্টি আই ইকুয়াল টু, তো টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি এইট সেভেন হান্ড্রেড, হ্যাঁ নিচে হবে সেভেন হান্ড্রেড এইটটি ফোর মাইনাস হান্ড্রেড স্কোয়ার না হান্ড্রেড
আসলে আন্ডারস্ট্যান্ড, টেন, তো 10² = 100, 100 আই আই স্কোয়ার হবে, তো আই স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস ওয়ান, প্লাস তো উপরে হবে 868 আই, আচ্ছা প্লাস 924, 868 আর 330, 898 আই, আচ্ছা তো 310 আই স্কোয়ার, তো ওটা মাইনাস 310 হবে, আর ওটা হবে 924 মাইনাস 310, 416, 614 প্লাস 614, আচ্ছা ইকুয়াল টু 1198 আই প্লাস 614 ডিভাইডেড বাই, আচ্ছা 7, তো ওটা 884 হবে, তো ইকুয়াল টু দেখুন ওইটাকে আগে নিয়ে আসবো, তো 614 ডিভাইডেড বাই দুটার নিচে ওটা আছে 884 প্লাস 1198 ডিভাইডেড বাই 884 ইন্টু আই, ওটাকে আরো একটু সিম্পলিফাই করা যাবে, আচ্ছা আমি যদি ওটাকে টু দিয়ে সবটাকে টু দিয়ে ডিভাইড দিই তাহলে ওটা হবে 614 307 ডিভাইডেড বাই 442, আচ্ছা ওটা প্লাস ওটা হবে 599 ডিভাইডেড বাই 442 ইন্টু আই, তো ওটা হচ্ছে এ প্লাস আই বি বা বি আই এক করে এ প্লাস আই বি ফর্মে, আচ্ছা নেক্সট কোয়েশ্চন হচ্ছে কনভার্ট দি ফলোয়িং ইন দি পোলার ফর্ম, তো পোলার ফর্ম কীরকম আমরা জানি, আমরা আগে অনেকটা প্রবলেম সলভ করেছি পোলার ফর্মের উপর, ওটার উপর কমপ্লিট আরেকটা ভিডিও আছে, তো পোলার ফর্মটা হয় কি, পোলার ফর্ম আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা বা আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তো এখানে দেখুন 1 নম্বরে কি দেওয়া আছে, 1 প্লাস 7 আই ডিভাইডেড বাই 2 মাইনাস আই হোল স্কোয়ার, তো এটাতে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে, তারপর এটা থেকে আর আর থিটা বের করতে হবে, তো ওটা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে দেখুন 1 প্লাস 7 আই থাকবে আর 2 মাইনাস আই হোল স্কোয়ার, দেখুন 2 মাইনাস আই হোল স্কোয়ার মানে স্কোয়ার এমন আসবে হোল স্কোয়ারের ফর্মে, তো স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 হবে, টু স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ হচ্ছে টু, বি হচ্ছে আই, প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার, তো এটাতে ফোর হবে মাইনাস টু ইন্টু টু ফোর, ফোর আই প্লাস আই স্কোয়ার মানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তো প্লাস মাইনাস 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 ওয়ানে ওয়ান, তো ফোর মাইনাস ওয়ান হয় থ্রি, থ্রি মাইনাস ফোর আই, তো ওটা হবে থ্রি মাইনাস ফোর আই, ওটাকে সলভ করে আমরা কী পেলাম, থ্রি মাইনাস ফোর আই পেলাম, এরকম সলভ করে আমি একটু শর্টকাট করি, আচ্ছা ইকুয়াল টু দেখুন দেখুন ওইটাকে নিচে দেখুন কমপ্লেক্স নাম্বার, তো আমরা নিচে কমপ্লেক্স নাম্বারটা নিচে থেকে সরিয়ে দেবো, ডিনোমিনেটর থেকে কমপ্লেক্স নাম্বারটা সরিয়ে দেবো, তো এর জন্য কী করতে হবে দেখুন ওটার কনজুগেট দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটর দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ওটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মুলায় যাবে, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় থাকবে, তো ওটা হবে 1 প্লাস 7 আই ইন্টু ওটার কনজুগেট কী হবে 3 প্লাস 4 আই হবে, 3 প্লাস 4 আই ডিভাইডেড বাই 3 মাইনাস 4 আই ইন্টু 3 প্লাস 4 আই, আচ্ছা তো ওটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর জায়গায় 3, বির জায়গায় 4 আই, তো 3 স্কোয়ার মাইনাস ফোর আই হোল স্কোয়ার, ওটা দেখুন ওয়ান ইন্টু থ্রি দেখুন ওয়ান, থ্রি প্লাস ফোর আই
আবার প্লাস সেভেন আই ইন্টু থ্রি প্লাস ফোর আই, তো ওটা হবে থ্রি প্লাস ফোর আই প্লাস থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান আই প্লাস ফোর সেভেন যা টোয়েন্টি এইট আই ইন্টু আই আই স্কোয়ার, তো থ্রি প্লাস ফোর প্লাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ আই মাইনাস টোয়েন্টি এইট হবে, চলো টোয়েন্টি ফাইভ আই টোয়েন্টি এইট মাইনাস থ্রি টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ আই মাইনাস টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ আই মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ওটা থ্রি স্কোয়ার মানে নাইন হয়ে যাবে, ওটা দেখুন থ্রি স্কোয়ার মানে ইকুয়াল টু নাইন, আর ফোর আই হোল স্কোয়ার, ফোর আই হোল স্কোয়ার তার আগে মাইনাস সাইন আছে, তো মাইনাস ফোর ফোর দা সিক্সটিন ইন্টু আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তো প্লাস সিক্সটিন হচ্ছে, তো ধরুন থ্রি স্কোয়ার নাইন প্লাস সিক্সটিন টোয়েন্টি ফাইভ হবে, ওটা হবে টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ। আচ্ছা তো ধরুন টোয়েন্টি ফাইভ ওটাকে আমি টোয়েন্টি ফাইভ যদি আমি কমন নিই তাহলে কী হবে, আই মাইনাস ওয়ান হবে ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ক্যান্সেল থাকবে আই মাইনাস ওয়ান ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, বা ওর ওটাকে লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস আই, মাইনাস ওয়ান প্লাস আই ওটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে মানে এ প্লাস আইটা ভি এই ফর্মে আছে, তো এখন দেখুন ওইটা থেকে আমরা আর বের করবো, তো আর কি দেয়ার ফোর পোলার ফর্মে আমরা পোলার ফর্মটা কি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা হচ্ছে পলার, তো এখান থেকে আর বের করতে হবে, তো আমরা আর ইকুয়াল টু আমরা জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে এক্স বা স্কোয়ার এ ধরতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এর জায়গায় কি আছে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস আই, আইকে আমরা কী লিখতে পারি আই ইকুয়াল টু ওয়ান ইন্টু আই লিখতে পারি, তো ওটা তো ওয়ান আছে তো ওয়ান স্কোয়ার, তো ইকুয়াল টু দেখুন রোট টু হবে ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ান, আর ওয়ান স্কোয়ার ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু, তো রোট টু হচ্ছে, তো আর ইকুয়াল টু রোট টু। আচ্ছা অ্যান্ড দেখুন ওটা একটা টেন আলফা বের করতে হবে, দেখুন টেন আলফা ইকুয়াল টু দেখুন ওয়াই মড ওয়াই ডিভাইডেড বাই মড এক্স, এখানে ওয়াই হচ্ছে মানে আই এর মানে ইমাজিনারি পার্ট অ্যান্ড রিয়েল নাম্বারটা, আচ্ছা তো ইমাজিনারি পার্টের ওয়ান হবে মড ওয়ান ডিভাইডেড বাই ওটা মাইনাস ওয়ান, মড মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তো টেন আলফা ইকুয়াল টু ওয়ান ইমপ্লাইজ, আচ্ছা ইমপ্লাইজ টেন আলফা ইকুয়াল টু, আচ্ছা ওটা ওয়ান মানে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান, টেন ফোর্টি ফাইভ ডিগ্রিতে আমরা লিখতে পারি ওটা যদি রেডিয়ানে লিখি তাহলে পাই বাই ফোর হবে, তো টেন টেন ক্যান্সেল, তো দেয়ার ফোর আলফা ইকুয়াল টু পাই বাই ফোর। আচ্ছা এখন দেখুন ওটা কোন কোয়াড্রেন্টে পড়ে, দেখুন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান কমা প্লাস ওয়ান ওটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে ওই কোয়াড্রেন্টে পড়বে না সেকেন্ড কোয়াড্রেন্ট, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয় দেখুন থিটা ইকুয়াল টু, দেখো থিটা ইকুয়াল টু সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা পেয়েছি ফার্স্ট কোয়াড্রেন্টে যদি পড়ে কমপ্লেক্স নাম্বারটা তাহলে থিটা ইকুয়াল টু হবে আলফা, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় তাহলে কী হবে থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফা হবে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে ওটা পাই মাইনাস আলফা হবে, তো পাই মাইনাস আলফা, আলফা এর ভ্যালু কত পাই বাই ফোর, পাই বাই ফোর, তো এটা হবে থ্রি পাই বাই ফোর, তো থিটা পেয়েছি থ্রি পাই বাই ফোর, দেয়ার ফোর পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার না, আচ্ছা ওটাকে আমরা ধরবো লেট, লেট জেড ইকুয়াল টু ওটাকে জেড ধরলাম আর কি, পোলার ফর্ম অফ জেড
তো দেখুন আর্কটা পেয়েছিলাম রোড টু ইন্টু কস কস থিটা, তো কস থিটা থিটার ভ্যালু কি 3π/4 প্লাস আই ইন্টু সাইন থিটা থিটার ভ্যালু কি 3π/4 3π/4 এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন নেক্সট কোয়েশ্চনটা দেখি, 2 নম্বরটা কি আছে, 2 নম্বর লেট জেড ইকুয়াল টু 1 + 3i / 1 - 2। তো ওটার কনজুগেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, 1 + 3i × ওটার কনজুগেট কি হয়, 1 - 2i না, তো ওটার কনজুগেট হবে 1 + 2i, 1 + 2i / 1 - 2i ইকুয়াল টু a - b × a + 1 2a - b² হচ্ছে না, তো 1² - 2i² তো ওটা 1 × 1 = 1 1 × 1 = 1 + 2i 1 × 2i = 2i, আচ্ছা প্লাস 3i × 1 = 3i প্লাস 3² = 6i², তো 1 ওটা হবে -6 তাই না, 1 + 2 + 3 = 5 ওটা হবে -6, তো -5 - 6 + 1 - 5 + 5i তো ওটা হবে -5 + 5i ইকুয়াল টু ওটা কি হবে, 1² = 1 হয় আর -2i² = -2^4 × -1, তো -−+4 তো 1 + 4 = 5 হবে, ওটা হবে 5। আচ্ছা আচ্ছা এখন দেখুন ওটাকে আমি কমন নিয়ে নিলে, 5 কে যদি কমন নিই তো 5 × -1 + i/5, তো 5 5 ক্যান্সেল, 1 = -1 + i ওটা হবে -1 + i, তো আগেরটার মতোই ওটা হচ্ছে, আগেরটার মতোই হয়ে গেছে -1 + i, তো আগেরটার মতো অত রেজাল্ট সেম হবে, সেম রেজাল্ট হবে আগেরটার মতো, ওটারও সেম রেজাল্ট হবে, ওটার আর ইকুয়াল টু হবে রোড টু আর থিটা ইকুয়াল টু হবে 3π/4 হবে, সেম হবে মানে ওটা সলভ করলে সেম হবে, আর পোলার ফর্মটা হবে পোলার ফর্ম অফ জেড ইকুয়াল টু আর রোড টু ইন্টু কস 3π/4 প্লাস আই সাইন 3π/4 সেম হবে। তো এখন থেকে কয়টা আছে, ওটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, ওটা ওদের রুট বের করবো, ওটা সলভ করবো, সলভ করে তাদের ওটার মানে এক্স এর ভ্যালু মানে 0 সব এক্স ফাইন্ড আউট করবো, 3x² - 4x + 20/3 = 0। একটা কাজ করি আমি, ইকুয়েশনটা পুরো ইকুয়েশনটা আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, 3 3 = 9x² -3 4 = 12x +20 = 3 × 0 = 0 হবে, যাতে আমি ওই ওটা দেখুন ফ্র্যাকশনে ওটা ফ্র্যাকশনটা আমার সরাতে হবে, মানে নিচে ডিনোমিনেটরে 3 আছে, 3টা আমি সরাতে হবে, আমার সরাতে হবে, তো 3টা যদি আমি সরাতে হয় তাহলে আমি ওই 3 দিয়ে সমস্তটাকে মাল্টিপ্লাই করলে 3টা সরে যাবে। আচ্ছা তো হ্যাঁ আর দেখুন a = 9, b = -12 আর c = 20, দেওয়ার পর দেখুন এক্স এর ভ্যালু, তো x = আমার কোয়াড্রেটিক ফর্মুলাটা কি, দেখুন x = -b + -√b² - 4ac/2a ওই ফর্মুলাটা ইউজ করবো, তো -b তো b জায়গায় কি আছে -2, তো -2 বার আছে +√b² মানে -12² -4 × ac, a হচ্ছে 9 × c হচ্ছে 20,
डिवाइडेड बाय टू है, तो टू इंटू एयर जाएगा कि ऐसे नाइन, तो इक्वल टू देखो 12 माइनस माइनस प्लस 12 प्लस माइनस अंडर रूट 12 12 144 माइनस 36 इंटू 20 36 20 तो 720, तो 720 डिवाइडेड बाय 2980 इक्वल टू 12 प्लस माइनस अंडर रूट तो 720 माइनस 144 720 अच्छा 144 144 6 हो 11 7 हो 576 माइनस 576 तो वोटा रिजल्ट माइनस आसते कारण बॉर्डर साइन नेगेटिव तो डिवाइडेड बाय 80 इक्वल टू 12 प्लस माइनस अच्छा ওটাকে আমরা আন্ডার রুট ওটা পজিটিভ বানিয়ে নেব 576 ইনটু আই তো আই লিখে দিব ডিভাইডেড বাই 80 আচ্ছা ইকুয়াল টু 12 প্লাস মাইনাস আচ্ছা 576 আচ্ছা তো 576 এর স্কোয়ার রুট হচ্ছে 24 24 আই ডিভাইডেড বাই 80 আচ্ছা তো দেয়ারফর আমরা লিখতে পারি আচ্ছা ওটার থেকে কমন নেওয়া যায় দেখি কমন নিলে কি হবে দেখুন 12 4 3 কমন আসবে বোধ হয় 3 আর 6 কমন আসবে তো 6 যদি কমন আসে তাহলে 2 প্লাস মাইনাস 4 আই ডিভাইডেড বাই 18 না তো ওটা 6 ইন্টু 3 তো 6 6 ক্যান্সেল 2 প্লাস মাইনাস 4 আই ডিভাইডেড বাই 3 থাকবে তো ওটা লিখতে পারি 2 প্লাস মাইনাস 4 আই ডিভাইডেড বাই 3 তো এক্স এর দুটা ভ্যালু পেলাম কি একটা পেলাম দেয়ারফর এক্স ইকুয়াল টু 2 প্লাস 4 আই ডিভাইড বাই 3 আর আরেকটা হবে 2 মাইনাস 4 আই ডিভাইডেড বাই 3 ওটাকে এরকম লিখতে পারবেন 2 বাই 3 প্লাস মাইনাস 4 বাই 3 আই এরকম লেখা যাবে 7 নম্বরটা হচ্ছে x square minus 2x plus 3 by 2 equal to 0 तो 2 टा denominator है वाटा 2 आसे तो denominator तेके आमी 2 टा सोरी नेबो तो वही 2 टा सोराते वाले आमार की करते होगे पुरा equation टाके 2 दिये multiply करते होगे तो वाटा होगे 2x square minus 4x plus 3 equal to 0 वाटा 2 into 3 by 2 होगे ना तो 2 टू cancel ताके 3 अच्छा तो ए इक्वल टू এখানে কি পেলাম 2 বি इक्वल टू माइनस 4 আর সি इक्वल टू 3 देयरफॉर एक्स इक्वल टू माइनस বি প্লাস माइनस माइनस বি প্লাস माइनस আন্ডার রুট বি স্কয়ার माइनस 4 এ সি হোল ডিভাইড বাই 2 এ তো বি माइनस 4 ফর্মুলার একটা माइनस আছে ফর্মুলার माइनस माइनस 4 प्लस माइनस अंडर रूट बी स्क्वायर मतलब माइनस फोर होल स्क्वायर माइनस फोर इंटू ए सी एर जगह से टू सी जगह से थ्री डिवाइडेड बाय टू ए टू इंटू एर वैल्यू आ टू अच्छा तो वाटा हो माइनस माइनस प्लस फोर प्लस माइनस अंडर रूट होल स्क्वायर मैंने 16 माइनस टू थ्री जार सिक्स और फोर सिक्स जार 24 डिवाइडेड बाय टू टू जार इक्वल टू 4 प्लस माइनस अंडर रूट तो 16 माइनस 24 8 होगा माइनस 8 होगा डिवाइडेड बाय 4 इक्वल टू 4 प्लस माइनस अच्छा ওটাকে আমরা দেখুন माइनस 8 আছে আন্ডার রুট ওটাকে 8
I লিখতে পারি ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কোন 8 কে আমরা লিখতে পারি রুট ওভার 8 কে আমরা লিখতে পারি আন্ডার রুট 2 ইনটু 4 ইকুয়াল টু 4 স্কয়ার রুট 2 2 রুট 2 লিখতে পারি না 2 রুট 2 তো ইকুয়াল টু 4 প্লাস মাইনাস 2 রুট 2 আর ডিভাইড বাই 4 আচ্ছা এটাতে কমন আসবে দেখুন 2 কমন আসবে 2 ইনটু 2 প্লাস মাইনাস রুট 2 আই ডিভাইড বাই 2 ইনটু 2 তো 2 2 ক্যান্সেল বাকি আছে 2 প্লাস মাইনাস রুট 2 আই ডিভাইড বাই 2 অর ইকুয়াল টু দেখুন 2 বাই 2 প্লাস মাইনাস রুট 2 রুট 2 আই ডিভাইড বাই তো ওটাকে 2 বাই 2 ইকুয়াল টু 1 1 প্লাস মাইনাস রুট 2 বাই 2 তো ওটা হবে তো এক্স এর একটা ভ্যালু হচ্ছে 1 প্লাস রুট 2 বাই 2 আই আর একটা হচ্ছে 1 মাইনাস রুট 2 বাই 2 আই নেক্সট একটা হচ্ছে 27 এক্স স্কোয়ার মাইনাস 10 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 তো এখানে দেখুন এ ইকুয়াল টু 27 বি ইকুয়াল টু মাইনাস 10 আর সি ইকুয়াল টু 1 তো দেয়ারফর এক্স ইকুয়াল টু কোয়াড্রেটিক ফর্মুলাটা ইউজ করব মাইনাস বি তো মাইনাস বি এর জায়গায় মাইনাস 10 আছে মাইনাস 10 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার তো বি এর জায়গায় কি আছে মাইনাস 10 হোল স্কোয়ার মাইনাস 4 ইনটু এ এ 27 ইনটু সি সি 1 ডিভাইডেড বাই 2 এ তো 2 ইনটু এ এর জায়গায় হচ্ছে 27 ইকুয়াল টু দেখুন 10 হবে মাইনাস মাইনাস প্লাস 10 প্লাস মাইনাস আন্ডার রুট মাইনাস 10 হোল স্কোয়ার 100 মাইনাস 427 যা 108 হবে ডিভাইডেড বাই 2 27 যা 54 আচ্ছা ইকুয়াল টু 10 প্লাস মাইনাস আন্ডার রুট মাইনাস 8 ডিভাইড বাই 54 ইকুয়াল টু আচ্ছা মাইনাস 8 আন্ডার রুট মাইনাস 8 কে আমরা লিখতে পারি দেখুন ওটাকে 2 রুট 2 আই লিখতে পারি আচ্ছা তো 10 প্লাস মাইনাস 2 রুট 2 ইনটু আই ডিভাইডেড বাই 54 আচ্ছা তো ওটা হবে দেখুন ইকুয়াল টু 10 বাই 54 প্লাস মাইনাস 2 রুট 2 বাই 54 ইনটু আই তো আই 2 দিয়ে যদি যদি ওটাকে আচ্ছা 2 দিয়ে আমি তো ওটাকে ডিভাইড দিলে একটু ছোট হবে ক্যান্সেল করবো তো 2 5 যা 10 2 27 যা 54 প্লাস মাইনাস 2 2 ক্যান্সেল তারপরে রোড 2 ডিভাইড বাই 27 ওটা হবে রেজাল্ট তো এক্স এর ভ্যালু দুটা পেলাম একটা হচ্ছে 5 বাই 27 প্লাস রোড 2 ডিভাইড বাই 27 আর একটা হচ্ছে 5 বাই 27 মাইনাস রোড 2 ডিভাইড বাই 27 ইনটু আই তো নেক্সট কোয়েশ্চনটা হচ্ছে 21 এক্স স্কোয়ার মাইনাস 28 এক্স প্লাস 10 ইকুয়াল টু 0 তো আমরা লিখবো হেয়ার এ ইকুয়াল টু 21 বি ইকুয়াল টু মাইনাস 28 আর সি ইকুয়াল টু 10 দেয়ারফর এক্স ইকুয়াল টু মাইনাস বি তো বি জায়গায় মাইনাস 28 মাইনাস 28 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মানে মাইনাস 28 হোল স্কোয়ার মাইনাস 4 এ সি 4 এর জায়গায় 21 আর সি জায়গায় 10 তো 2 ইনটু 2 এ এর জায়গায় আছে 21 তো ইকুয়াল টু 28 প্লাস মাইনাস আন্ডার রুট 28 ইনটু 28 28 কে স্কোয়ার করলে কত হয় তো 784 হবে 28 8 কে স্কয়ার করলে 784 হবে মাইনাস
আচ্ছা 21 ইন্টু 10 210 ইন্টু 4 840, 840 হবে, 4 ডিভাইড বাই 2 ইন্টু 21 ইকুয়াল টু 28, বা 2 ইন্টু 21 কে আমরা 42 লিখতে পারি, 42। আচ্ছা 28 প্লাস মাইনাস আন্ডার রুট 840, বড় দেখুন বড়টা নেগেটিভ, তো 840 মাইনাস 7 84 6, তো 5, 56, তো হবে মাইনাস 56 ডিভাইডেড বাই 42 ইকুয়াল টু, দেখুন 28 প্লাস মাইনাস আন্ডার রুট 56, দেখুন 56 কে আমরা কী লিখতে পারি, দেখুন মাইনাস 56, তো ইকুয়াল টু দেখুন 56 ইন্টু আন্ডার রুট মাইনাস 1, তো মাইনাস 1 কে আমরা কী লিখতে পারি, আই লিখতে পারি না, মাইনাস 1 আন্ডার রুট মাইনাস 1 ইকুয়াল টু আই, তো ওটাকে আমরা লিখতে পারি দেখুন 14 ইন্টু 4 আই, তো 14 স্কোয়ার নয়, 4 স্কোয়ার 2, তাহলে 2 রুট 14 আই লিখতে পারি, 2 রুট 14 আই ডিভাইডেড বাই কি আছে 42, 42, তো ইকুয়াল টু দেখুন 28 ডিভাইডেড বাই 42 প্লাস মাইনাস 2 আন্ডার রুট 14 ডিভাইড বাই 42 ইন্টু আই। আচ্ছা এখন দেখুন কিছু ক্যান্সেল করা যাবে, তো 7 দিয়ে যদি ওটা ক্যান্সেল করি তাহলে দেখুন ওটার ওটা 7 দিয়ে দুটা ক্যান্সেল যাবে, 7 4 যা 28, আর 7, আচ্ছা আরও দয়া বুঝো 14 দিয়ে ক্যান্সেল যাবে, 14 দিয়ে 7, 14 দিয়ে গেলে 2 14 যা 28, আর 3 14 যা 42, প্লাস মাইনাস 2 দিয়ে ক্যান্সেল যাবে, রুট ওভার 14 ডিভাইডেড বাই 2 দিয়ে ওটা 2 দিয়ে ক্যান্সেল হবে, 21 হবে ইন্টু আই। নেক্সট 10 নাম্বার, ইফ জেড ওয়ান ইকুয়াল টু 2 মাইনাস আই, জেড 2 ইকুয়াল টু 1 প্লাস আই, ফাইন্ড মড মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু প্লাস 1 ডিভাইডেড বাই মডুলাস ডিভাইডেড বাই জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস 1, তো সলিউশন দেখুন গিভেন জেড ওয়ান ইকুয়াল টু 2 মাইনাস আই আর জেড টু ইকুয়াল টু 1 প্লাস আই, দেয়ার ফোর দেখুন জেড ওয়ান প্লাস জেড টু প্লাস 1 ডিভাইডেড বাই জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস 1 ইকুয়াল টু মডুলাস 1। আচ্ছা জেড ওয়ান কী আছে দেখুন, জেড ওয়ান 2 মাইনাস আই, 2 মাইনাস আই প্লাস জেড টু 1 প্লাস আই, আবার প্লাস 1, প্লাস 1 জেড ওয়ান, দেখুন আবার জেড ওয়ান কী আছে 2 মাইনাস আই মাইনাস জেড টু, তো জেড টু কী আছে দেখুন 1 প্লাস আই, ব্র্যাকেট যদি সরাই আমি কী হবে মাইনাস 1 মাইনাস আই হবে না, তো মাইনাস 1 মাইনাস আই আর প্লাস 1। আচ্ছা ইকুয়াল টু দেখুন ওটা হবে 2, তো 2 প্লাস 1 3 প্লাস 1 4, 4 আচ্ছা মাইনাস আই প্লাস আই ক্যান্সেল, ওটা থাকবে শুধু 4 হবে ডিভাইডেড বাই দেখুন 2 মাইনাস 1 1 মাইন আচ্ছা মাইনাস 1 মাইনাস 1 ক্যান্সেল, মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, তাহলে দেখুন 2 থাকবে, 2 মাইনাস আই মাইনাস আই মাইনাস 2 আই। আচ্ছা তো এখানে দেখুন নিচে ডিনোমিনেটারে যায় কমপ্লেক্স নাম্বার, তো ওটা দেখুন 2 মাইনাস 12, তো আমি যদি ওটার রেসিপ্রোকাল নিই বা ওটাকে এরকম লেখা যাবে ইকুয়াল টু
এবং টু মাইনাস টু উপরে আছে ফোর, টু ইন্টু টু, আর নিচে দেখুন টু ইন্টু ওয়ান মাইনাস আই লিখতে পারি, মানে টুকে কমন নিয়ে, তো টু টু ক্যান্সেল, বাকি থাকবে টু বাই ওয়ান মাইনাস আই, তো মডুলাস টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই। আচ্ছা তো ওটার কনজুগেট দিয়ে আমি ডিনোমিনেটর আর নিউমারেটর দুটোকে মাল্টিপ্লাই করব, ইকুয়াল টু টু ইন্টু ওটার কনজুগেট ওয়ান মাইনাস আই এর কনজুগেট ওয়ান প্লাস আই হবে, ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আই ইন্টু ওয়ান প্লাস আই। আচ্ছা তো টু ইন্টু ওয়ান টু প্লাস টু আই ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আই স্কোয়ার, তো টু প্লাস টু আই ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান, আই স্কোয়ার মাইনাস ওয়ান, তো মাইনাস মাইনাস প্লাস, তো টু হবে। আচ্ছা তো এখন দেখুন টু কমন নিলে ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই টু, টু টু ক্যান্সেল, ওয়ান প্লাস আই হবে ইকুয়াল টু মড মড মডুলাস সাইন হবে ইকুয়াল টু দেখুন ওয়ান প্লাস আই। আচ্ছা তো মডুলাস মানে কি, মডুলাস মানে একটা হচ্ছে মানে মডুলাস মানে হচ্ছে আর, ওই যে আমরা আগে আর বের করেছিলাম ওটা, তো দেয়ারফর দেখুন ওয়ান মডুলাস ওয়ান প্লাস আই ইকুয়াল টু আন্ডার রুট ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু রুট। নেক্সট স্টার্টিং নাম্বারটা হচ্ছে ফাইন্ড দি মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট অফ দি কমপ্লেক্স নাম্বার, তো মডুলাস আমরা জানি আর মডুলাস মানে আর, আর্গুমেন্ট মানে হচ্ছে আর্গুমেন্ট বা ওটাতে মানে ওই যে থিটা, আমরা আগে যে থিটা বের করেছিলাম পোলার ফর্মের জন্য আমরা থিটা বের করতে হয় যে ওই থিটাকে হচ্ছে আর থিটাটাই হচ্ছে আর্গুমেন্ট, তো কমপ্লেক্স নাম্বারটা আছে ওয়ান প্লাস টু আই ডিভাইড বাই ওয়ান মাইনাস থ্রি আই, তো সলিউশনে আমরা লিখব লেট জেড ইকুয়াল টু ওয়ান প্লাস টু আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি আই, তো আমরা জানি ডিনোমিনেটরে যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে ওটা কমপ্লেক্স নাম্বারকে আমরা ডিনোমিনেটরতে কমপ্লেক্স নাম্বার সরাতে হয়, তো ওটা সরানোর জন্য কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে দেখুন নিচে যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তার কনজুগেট দিয়ে আমরা লব মানে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকে মাল্টিপ্লাই করবো, তাহলে কমপ্লেক্স নিচের কমপ্লেক্স নাম্বারটা সরে যাবে, তো ওয়ান মাইনাস থ্রি আই কনজুগেট হচ্ছে ওয়ান প্লাস থ্রি আই, তো ওয়ান প্লাস টু আই ইন্টু ওয়ান প্লাস থ্রি আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি আই ইন্টু ওয়ান প্লাস থ্রি আই। আচ্ছা তো ওটা দেখুন ওয়ান প্লাস টু আই, তো কী হবে ওয়ান প্লাস থ্রি আই ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে, আবার টু দিয়ে মাল্টিপ্লাই করলে টু টু আই প্লাস সিক্স আই স্কোয়ার, তো ইকুয়ালটি হবে ওটা মাইনাস সিক্স হবে ওয়ান প্লাস ফাইভ আই মাইনাস সিক্স, তো মাইনাস ফাইভ প্লাস ফাইভ আই, তো মাইনাস ফাইভ প্লাস ফাইভ আই হবে, আর নিচেরটা হবে দেখুন ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি আই হোল স্কোয়ার, ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস থ্রি থ্রি আর নাইন হবে থ্রি দল নাইন, আর আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তো দেখুন ওয়ান প্লাস নাইন ইকুয়াল টু টেন, তো নিচে হবে টেন। আচ্ছা ইকুয়াল টু ইকুয়াল টু দেখুন মাইনাস, আচ্ছা মাইনাস ফাইভ বাই টেন প্লাস ফাইভ বাই বাই টেন, তো ফাইভ ওয়ান জার ফাইভ, ফাইভ টু জার টেন, ফাইভ ওয়ান জার ফাইভ, ফাইভ টু জার টেন, তো থাকবে মাইনাস হাফ প্লাস হাফ ইন্টু আই, তো ওটা হবে মাইনাস হাফ প্লাস হাফ আই, তো আমরা দেখুন ওটা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা নিয়ে নিয়েছি, তো এখন আমরা আর আর থিটা বের করবো, দেয়ারফর মডুলাস মানে মডুলাস মডুলাস হচ্ছে মানে আর, আর ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স হচ্ছে রিয়েল পার্টের নাম্বারটা আর ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্টের রিয়েল নাম্বারটা, তো মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস হাফ
होल স্কয়ার ইকুয়াল টু আন্ডার রুট মাইনাস হাফ মানে 1/4 হবে প্লাস আবার 1/4 হবে ইকুয়াল টু 2/4 তো ওটা হবে রুট 2/2 তো আর আমরা পেয়েছি রুট 2/2 দেয়ার পর দেখুন ট্যান অ্যালফা ইকুয়াল টু দেখুন ট্যান অ্যালফা ইকুয়াল টু কি আমরা জানি মড ওয়াই ডিভাইডেড বাই মড এক্স তো ওয়াই হচ্ছে ওটা আর এক্স হচ্ছে ওটা তাহলে দেখুন মড হাফ ডিভাইডেড বাই নেগেটিভ হাফ তো আমরা জানি মডের ভিতরে নেগেটিভ সাইন থাকলে ওটা পজিটিভ হয় তো ইকুয়াল টু 1 হচ্ছে তো দেয়ার পর দেখুন অ্যালফা ইকুয়াল টু দেখুন 10 45 ডিগ্রি 1 আর 45 ডিগ্রি মানে ওটা রেডিয়ানে নিলে রেডিয়ানে রেডিয়ান ফর্মে লিখলে 5/4 হয় তো আলফা ইকুয়াল টু 5/4 তো ওটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখুন ওটা মাইনাস প্লাস ওটা নেগেটিভ ওটা পজিটিভ তো দেখুন মাইনাস প্লাস মানে এক্স নেগেটিভ ওই সাইডে আর ওয়াই পজিটিভ উপর দিকে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ওই কোয়াড্রেন্টে পড়ছে না ওটা সেকেন্ড কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টে দেখুন অ্যালফা ইকুয়াল টু হয় থিটা ইকুয়াল টু হবে পাই মাইনাস অ্যালফা তো অ্যালফা হচ্ছে 5/4 তো দেয়ার ফর আর্গুমেন্ট আর্গুমেন্ট মানে ওটা থিটা থিটা ইকুয়াল টু পাই মাইনাস আলফার জায়গায় কি আছে 5/4 তো ওটা হবে 3/4 তো একটা আনসার আর হচ্ছে ওইটা আর থিটা হচ্ছে ওইটা 14 নাম্বার হচ্ছে ফাইন্ড দি রিয়েল নাম্বার এক্স এন্ড ওয়াই ইফ এক্স মাইনাস আই ওয়াই ইন্টু 3 + 5 ওয়াই ইজ দি কনজুগেট অফ -6 - 24 আই আচ্ছা ওই -6 - 24 আই এর কনজুগেট যদি ওইটা হয় এক্স মাইনাস আই ওয়াই ইন্টু 3 + 5 ওয়াই তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কি হতে পারে আচ্ছা তো এটা দেখুন কনজুগেট অফ -6 লেট ওটাকে আমরা ধরবো জেড জেড ইকুয়াল টু -6 - 24 আই তো দেয়ার ফোর ওটার কনজুগেট কনজুগেট মানে জেড এর উপর বার লাগলে কনজুগেট না -6 কনজুগেট মানে কি কনজুগেট আমরা জানি ইমাজিনারি পার্টের আগে যে সাইনটা আছে সেটার অপোজিট হবে তার কনজুগেট তো -6 তো -6 আছে ইমাজিনারি পার্টে ওটা 24 আই তো ওটা প্লাস হবে -24 আছে +24 আই তো ওটা কনজুগেট আচ্ছা অলসো আবার কনজুগেট ওইটার কনজুগেট দিয়ে দিয়েছে ওইটা না জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই ইন্টু থ্রি প্লাস ফাইভ আই তো ওটাও কনজুগেট ওটাও কনজুগেট দুটা তো জেড ওটাও আর ওটা সেম তার মানে ওই দুটা সেম হবে তো দেয়ার ফোর দেখুন ওটা 1 ধরলাম ওটা 2 ধরলাম দেখুন ফ্রম 1 এন্ড 2 তো দেখুন এক্স মাইনাস আই ওয়াই ইন্টু 3 + 5 আই ইকুয়াল টু -6 + 24 আই ইমপ্লাইজ 3 x - 3 i y + 5 i x - 5 i² y 5 i² equal to -6 + 24 i implies 3 x अच्छा i square हो गए देखो 5 i² तो बड़ा पॉजिटिव हो जाएगा ना
সরি ওটা নেগেটিভ আছে, আই স্কোয়ার মাইনাস ওয়ান, তো মাইনাস ইন্টু আই স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, তো মাইনাস মাইনাস প্লাস ফাইভ ওয়াই হবে না, তো ট্রাইস এক্স প্লাস ফাইভ ওয়াই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা মাইনাস প্লাস দেখুন ফাইভ এক্স, হ্যাঁ আই এক্স মানে এক্স আই, মাইনাস থ্রি ওয়াই আই। আচ্ছা এখানে দেখুন আমি যদি আইটা বাইরে বের করে নিই আই, তাহলে কেমন হয়, সুবিধা সুবিধা হয় না? থ্রি এক্স প্লাস ফাইভ, থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু আই, কারণ দয়টার আগে আই আছে, ইকুয়াল টু মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর আই। আচ্ছা এখন দেখুন বোথ সাইড আমি ইকুয়েট করব, ইকুয়েটিং দি রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ বোথ দি সাইডস, ইকুয়েটিং বা কম্পেয়ারিং এক কথা, ইকুয়েটিং দি রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্টস অফ বোথ দি সাইড অফ দি ইকুয়েশন, বোথ দি সাইডস অফ দি ইকুয়েশন, তো দেখুন থ্রি এক্স, থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ওটাকে আমরা একটা ধরবো, ওটা রিয়েল পার্ট, আর ওটা রিয়েল পার্ট ইকুয়াল মাইনাস সিক্স, মাইনাস সিক্স হচ্ছে, অ্যান্ড ইমাজিনারি পার্টে দেখুন ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই, ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু দেখুন টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর, টোয়েন্টি ফোর হচ্ছে। আচ্ছা এখন আমরা দেখুন দুটা লিনিয়ার ইকুয়েশন পেয়েছি, তো আমি ওই সাইড থেকে একটু মুছে নিই, তো দেখুন ওটা থ্রি, তো একটা কাজ করি কোন দুটা লিনিয়ার ইকুয়েশন পেয়েছি আমি, যে কোনো হয় এক্স না হয় ওয়াইটা আমি সমান করে নিই, কোএফিসিয়েন্ট সমান করে নিলে আমরা এলিমিনেশন মেথড ইউজ করতে পারবো, তো ইমপ্লাইজ ওই থ্রি দিয়ে আমি ওই ইকুয়েশনটা, ওই ফাইভ দিয়ে ওই ইকুয়েশনটাকে, আচ্ছা ওটা হবে ওয়ান, ওটা হবে টু, আচ্ছা তো ফাইভ দিয়ে আমি ওই ওয়ানকে আর থ্রি দিয়ে টুকে ইকুয়েশন টুকে মাল্টিপ্লাই করবো, তো ফাইভ থ্রি জার ফিফটিন, ফিফটিন এক্স প্লাস ফাইভ ফাইভ জার টোয়েন্টি ফাইভ ওয়াই ইকুয়াল টু ফাইভ সিক্স জার থার্টি মাইনাস থার্টি, তো আমি ওয়ানকে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করলাম না। আচ্ছা আবার দেখুন ওটা হবে থ্রি ফাইভ জার ফিফটিন, ফিফটিন এক্স, আচ্ছা মাইনাস থ্রি থ্রি জার নাইন ওয়াই ইকুয়াল টু থ্রি টোয়েন্টি ফোর জার সেভেন্টি টু, ওটা ইকুয়েশন টু, ওটাকে আমি থ্রি দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখুন ওয়ান, দেখুন আমার এক্সের কোএফিসিয়েন্ট সেম কিন্তু এক্সের সাইনও সেম, তো একটা থেকে আরেকটা মাইনাস করতে হবে, তো ওয়ান মাইনাস আমরা টু করে নিলাম, ওয়ান থেকে টু ইকুয়েশন ওয়ান থেকে টু মাইনাস করলাম, তো ওটা মাইনাস হবে ক্যান্সেল, তো ওটা দেখুন মাইনাস করলে ওটা প্লাস হয়ে যাবে, ওটা মাইনাস হবে, তো টোয়েন্টি ফাইভ প্লাস নাইন থার্টি ফোর, থার্টি ফোর ওয়াই হবে, ওটা হবে ওয়ান জিরো টু, তো ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান জিরো টু, ওয়ান জিরো টু মাইনাস ওয়ান জিরো টু ডিভাইড বাই থার্টি ফোর ইকুয়াল টু মাইনাস থ্রি হবে, তো ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি, তো পুটিং ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি ইন ইকুয়েশন, যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারবো আমরা ইকুয়েশন ওয়ান, তো ইমপ্লাইজ থ্রি এক্স প্লাস ফাইভ ইন্টু ওয়াইয়ের ভ্যালু মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস সিক্স, ইমপ্লাইজ থ্রি এক্স
माइनस अच्छा इक्वल टू माइनस सिक्स प्लस 5 के 50 तो इम्प्लाइज 3x इक्वल टू 9 इम्प्लाइज एक्स इक्वल टू 9/3 तो इक्वल टू 3 तो एक्स इक्वल टू 3 पेलाम। तो हमरा देयरफोर एक्स इक्वल टू 3 और वाई इक्वल टू की पेलाम वाई इक्वल टू -3